হ্যান্ড প্রিন্ট গুলো হাতে কাজে কাজগুলো তুমি দিয়ে দাও 15000 का ये 12000 सोचा एक बार ये सोचा मैंने कोई तो नहीं चिप्स तो पैकेट कत करे 60 টাকা করে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বাণিজ্য মেলা সেকেন্ড পার্টের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আপনারা যারা এখনো আমার বাণিজ্য মেলা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেননি অবশ্যই তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে আসুন ওইখানে কিন্তু আপনারা অনেক অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এবং সস্তায় কি কি জিনিস বাণিজ্য মেলা থেকে কিনতে পারেন সেটাও কিন্তু আপনারা সেই ভিডিও থেকে জানতে পারবেন 12000 ইওয়ালা 15000 কা ইয়ে 15000 আমি এখন যে দোকানটায় দাঁড়িয়ে আছি সে দোকানটার নাম হচ্ছে ইন্ডিয়ান কার্পেট ইন্ডাস্ট্রিজ আপনারা চাইলে কিন্তু এখানে এসে ইউনিক কিছু কালেকশনস কিনে নিয়ে যেতে পারবেন যারা ইউনিক কিছু কালেকশনস খুঁজছেন যে বাণিজ্য মেলায় এসে কার্পেট কিনবেন তারা কিন্তু এখানে এসে ইউনিক কিছু কার্পেট কিনে নিয়ে যেতে পারবেন আরেকটি কথা হচ্ছে অবশ্যই কিন্তু এখানে এলে দামাদামি করে তারপর কিনবেন আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন বাণিজ্য মেলাটা কয়দিন খোলা থাকে এবং কবে বাণিজ্য মেলাটা শেষ হবে তো এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাণিজ্য মেলা কিন্তু সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে আর এই বাণিজ্য মেলাটা শেষ হবে 21 ফেব্রুয়ারি এখন আমরা চলে এসেছি ফার্নিচার দেখার জন্য হাতিম এরপর রয়েছে এখানে আক্তার হাতিম অনেক অনেক ব্র্যান্ড রয়েছে এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ব্র্যান্ডে ফার্নিচার কিনে নিতে পারবেন এখান থেকে এখানে কিন্তু ব্রাদার্স তো রয়েছে এবং আপনারা কিন্তু এখানে এলে ডিসকাউন্টও পাবেন যেহেতু মেলা মেলাতে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট পাওয়া যায় খাট পেয়ে তো ওরাইশা খাটে শুয়ে পড়েছে কারণ ওরাইশা এবং ওমাইরা খুব বেশি টায়ার্ড হয়ে গেছে এই বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে তো এই খাট সোফা দেখে তারা একটু রেস্ট নিয়ে নিচ্ছে বলে কি যে তোমরা ফার্নিচারগুলো দেখো আমরা একটু রেস্ট নিয়ে নেই প্রথমেই আমি চলে এলাম আক্তার ফার্নিচারে তো আমি এই সোফা সেটের প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে যে ফার্নিচারগুলো দেখাবো সে ফার্নিচারগুলোর প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার কিন্তু এই সোফা সেটটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার সাথে সাথে ওমাইরারও খুব বেশি পছন্দ হয়েছে এবং ওমাইরা এই সোফাতে বসে বলছে যে এই সোফাটা কিন্তু অনেক আরাম আছে বসে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের উপর এত সুন্দর করে শোপিস সাজিয়ে রেখে রেখেছে এই শোপিসটা কিন্তু বিক্রির জন্য নয় তারা জাস্ট এটা সাজিয়ে রেখেছে আর এই ডাইনিং টেবিল এবং চেয়ারগুলোর প্রাইস একসাথে হচ্ছে 91000 টাকা আপনারা চাইলে কিন্তু এই চেয়ারগুলো আলাদাও কিনতে পারেন আলাদা প্রাইসটাও কিন্তু এখানে দিয়ে দেয়া হয়েছে আক্তার থেকে বের হয়ে আমরা চলে এলাম হোম ডেকোরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটা কিচেনকে সাজিয়ে রেখেছে আপনারা চাইলে কিন্তু এখানে অনেক ধরনের ডিজাইন আছে আপনারা যে ডিজাইনটা পছন্দ করবেন সেই ডিজাইনটা কিন্তু আপনাদের বাসায় গিয়ে তারা করে দিয়ে আসবে আপনারা চাইলে কিন্তু ইন্টেরিও করে নিতে পারেন আপনাদের ডাইনিং রুম বলেন ড্রয়িং রুম বলেন আপনাদের বেডরুম বলেন অথবা কিচেন বলেন তো যেখানেই আপনাদের ডেকোর করার ইচ্ছা হবে অবশ্যই এখানে এসে কিন্তু তাদের সাথে যোগাযোগ করবেন এবং মেলায় কিন্তু অনেক অনেক ছাড় রয়েছে এখানে এলে আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন আপনারা তো জানেনই মিরর দেখলে আমি একটা হলো মিরর ভিডিও করবই তো আমার কিন্তু এই ড্রেসিং টেবিলটা খুব বেশি পছন্দ হয়েছে এখানে কিন্তু ড্রেসিং টেবিল বলেন কিচেন সেট বলেন এরপর এখানে রয়েছে শোকেস আপনারা চাইলে এখান থেকে ফার্নিচারও কিনে নিয়ে যেতে পারবেন এগুলো দেখে একদম আমার বিদেশিদের কথা মনে পড়ে গেছে কারণ বিদেশিরা কিন্তু এই জিনিসগুলো ইউজ করে আমি কিন্তু ব্লগগুলোতে দেখেছি এখন আমরা চলে এসেছি বঙ্গবন্ধু প্যাভিলিয়নে তো এই প্যাভিলিয়নে কি আছে আমার আসলে জানা নেই তো প্রথমেই ঢুকেই দেখলাম জয় বাংলা এবং বঙ্গবন্ধুর খুব সুন্দর একটি বক্তৃতার ছবি প্যাভিলিয়নটায় ঢুকতেই দেখলাম অনেক অনেক ছবি যেখানে কিনা বঙ্গবন্ধুর সাথে ছিল উনার মা বাবা আত্মীয় স্বজন উনার ছেলে মেয়ে উনার ওয়াইফ তো এই সব কিছু মিলিয়ে কিন্তু দেখলাম যে অনেক অনেক ছবি দেয়া আছে এবং বিভিন্ন সময়কার ছবি এখানে দেয়া আছে আর আমি খুব বেশি অবাক হয়েছি এখানে এসেই দেখলাম এই প্যাভিলিয়নটাতে কিন্তু সবচেয়ে বেশি মানুষ ছিল আর সবাই কিন্তু বঙ্গবন্ধুর ছবির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তুলছিল এখন আমরা চলে এসেছি চপস্টিক নুডলসের প্যাভিলিয়নে তো এখানে কিন্তু রয়েছে চাষি চিনিগুড়া চালের সাথে রাঁধুনির যে মশলাগুলো রয়েছে প্যাকেট মশলাগুলো সেগুলো কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে এরপরে পাশাপাশি কিন্তু চপস্টিক নুডলসের উপরে অনেক অনেক ছাড় রয়েছে
চপস্টিক নুডলসের 8 প্যাকেটের সাথে কী কী অফার পাবেন, 12 প্যাকেটের সাথে কী কী অফার পাবেন এবং 16 প্যাকেটের সাথে কী কী অফার পাবেন সব কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আপনারা যদি এই নুডলসটি কেনার আগে টেস্ট করতে চান অবশ্যই কিন্তু আপনাদের জন্য সে সুযোগটাও এখানে রয়েছে। এখানে চিকেন নুডলসটার প্রাইস হচ্ছে 60 টাকা করে এবং এগ নুডলসটার প্রাইস হচ্ছে 40 টাকা করে। আগে আপনারা এখান থেকে টেস্ট করে নেবেন, তারপর কিন্তু আপনারা প্যাকেট নুডলসটা কিনে নিয়ে যেতে পারেন একদম নিঃসন্দেহে। বাণিজ্য মেলায় মিঠাইয়েরও কিন্তু একটি প্যাভিলিয়ন রয়েছে, এখানে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট মোমোস খেতে পারবেন। তো এরপরে রয়েছে এখানে বিখ্যাত রাজা চা, এই রাজা চাটা খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষ এই রাজা চাটা খাওয়ার জন্য। অবশ্যই মেলায় এলে এই রাজা চাটা একবার হলেও টেস্ট করে যাবেন। এরপর এখানে রয়েছে টেস্টি টিটেরও একটি প্যাভিলিয়ন, এর পাশাপাশি রয়েছে ঝটপটের একটি প্যাভিলিয়ন। তো ঝটপটে কিন্তু অনেক অনেক অফার রয়েছে, অফারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঝটপটের ফ্রোজেন ফুডের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চিকেন ফ্রাই, চিকেন বল এবং ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু ভেজে রেখেছে, আপনারা চাইলে কিন্তু এখানে এসে টেস্টও করতে পারেন। ছোট আছে ধরে নিব, এটাকে ধরে ধরে কাটবে, এদিকে কাটবে তৈরি করবো। আপনাদের যে ভেজিটেবল কাটারটা দেখিয়েছি সেখানে 3টা পিসেস থাকে, এর 3টা পিসেসের প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা করে। এখন আমি চলে এসেছি অল টাইমের বড় একটি প্যাভিলিয়নে, এখানে কিন্তু রয়েছে হিউজ ছাড়, আপনারা চাইলে কিন্তু কেকের উপরে ছাড় নিতে পারেন। এরপরে বিস্কিটের উপরে ছাড় রয়েছে, ওয়েফারের উপরে ছাড় রয়েছে, এরপরে এখানে শন পাপড়ির উপরেও ছাড় রয়েছে। আমি 500 টাকা দিয়ে বড় একটা ডিব্বা কিনে নিয়েছি যেখানে কিনা রয়েছে ওয়েফার, এরপর রয়েছে বিভিন্ন ধরনের বিস্কিট এবং সারপ্রাইজ একটা গিফট। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এন্টিকের একটা ট্রে সেটের উপরে আমার চোখ পড়েছে, আর আপনাদের ভাইয়ারও সেই এন্টিকের ট্রে সেটটার উপরেই একসাথে চোখ পড়েছে। তা আমরা দুজনই দেখলাম যে এই সেটটা দেখতে কেমন, তো আমার এত বেশি ভালো লেগেছে। সেট কত? 5300 সেট। আর আপনার সিঙ্গেল কত করে? সিঙ্গেল নিলে আপনার বেশি আসবে, এটা রেট নিলে এটা আসবে 2500 টাকা, এটা আসবে 2000 টাকা, এটা আসবে 1500 টাকা। আপনার ছোট ফ্রাই প্যান গুলো কত করে? 500 করে। এইটা 1000 দেওয়া যাবে? এটা 1000। ট্রে সেটটা এত বেশি ভালো লেগেছিল, তাদেরকে বলেছিলাম মাঝারি যে সাইজটা রয়েছে সেটা 1000 টাকা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনো মতেই রাজি হলো না, তারা প্রচুর দাম চাচ্ছে। যাই হোক, এখন আমি চলে এসেছি মিয়াকোর শোরুমে। মিয়াকোর শোরুমে এসেই দেখি এখানে ওভেনের সাথে মোট 10টা পুরস্কার দেওয়া হচ্ছে। ওভেনের সাথে তারা দিচ্ছে পাতিল সেট, এরপরে এখানে রয়েছে ইস্ত্রি, এরপরে রয়েছে ব্লেন্ডার, রাইস কুকার রয়েছে, গ্যাসের চুলা রয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গিফটগুলো বলেন অথবা পুরস্কার বলেন, সেগুলো কিন্তু বেছে নিতে পারবেন। তা আপনাদের পছন্দের উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে। মিয়াকোর প্যাভিলিয়ন থেকে আমি আমার জন্য কিনেছি একটি ফ্রাই প্যান। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটার স্ট্রাকচারটা কতটা সুন্দর, আমার কিন্তু কালারটা খুব বেশি ভালো লেগেছে। এখানে এলে কিন্তু আপনারা ফ্রাই প্যান বলেন, পাতিল বলেন, সব ধরনের জিনিসপত্র কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এই প্যাভিলিয়ন থেকে আপনারা যাই কিনবেন তারই প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা। ভাবা যায়? বিশ্বাস করেন, আমি তো মানে দেখে পুরাই অবাক যে 120 টাকা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তারা কিভাবে দিচ্ছে। কথায় আছে না, সস্তা যেখানে বাঙালি সেখানে থাকবে না তা কি হয়। তো এখানে এসে দেখি এত এত ভিড়, দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছি না, তাও খুবই কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও করে এনেছি। এখানে রয়েছে সিরামিকের বাটি, প্লেট, গ্লাস, এরপরে রয়েছে নাস্তার প্লেট, এরপর এখানে আপনারা খুব সুন্দর সুন্দর ইমোজি কফি মগ থেকে শুরু করে পানি খাওয়ার মগও পেয়ে যাবেন। আর এই প্যাভিলিয়নে এসে তো পুরো আমার মাথা নষ্ট, আমি কোনটা ছেড়ে কোনটা নিব সেটা ডিসাইডই করতে পারছি না। আর এই সিরামিকের কফি মাগগুলো কিন্তু বাহিরে প্রায় আপনার 200 থেকে 250 টাকা দাম নেয়, তো এখানে এসে যখন আমি 120 টাকা দাম দেখেছি আমার তো মনে করেন মাথা নষ্ট। তো আমি কোনটা ছেড়ে কোনটা নিব আমি পছন্দই করতে পারছি না।
আমি কি কি আইটেম নিয়েছি দেখতে পাচ্ছেন? লোকটা আমাকে খুব সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে প্যাক করে দিচ্ছে। তো আমি আরেকটা সাইডে যাচ্ছি, সেখানে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা 120 টাকা দিয়ে কি কি প্লাস্টিকের জিনিসগুলো পাবেন। এখন আপনারা যে বাটি সেটগুলো দেখছেন, এই থ্রি পিসের বাটি সেটগুলোর প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা করে। এরপর আমি আপনাদের কিছু ওয়াটার বটল দেখাই। এই ওয়াটার বটলগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের ছিল, আর এগুলোর প্রাইস কিন্তু ছিল মাত্র 120 টাকা করে। আমি এখন 120 টাকার প্যাভিলিয়নটা থেকে বের হয়ে যাব। এখন আমি যে দোকানটাতে এসেছি সেখানে দেখলাম খুব সুন্দর সুন্দর সিরামিকের আইটেমগুলো। আপনারা দেখতে পাচ্ছেন প্লেট থেকে শুরু করে বাটি মগ সব কিছু রয়েছে, আর এগুলোর প্রাইস কিন্তু একদম নাগালের মধ্যেই রয়েছে। আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এই আইটেমগুলো নিয়ে যেতে পারেন, খুবই সুন্দর আইটেম এগুলো। এখন আমি যে বাটি সেটটা দেখাচ্ছি, এখানে টু পিসের এই বাটি সেটটার প্রাইস ছিল 1200 টাকা। আপনারা কিন্তু এখানে এলে দামাদামি করেও কিনতে পারবেন। কাছে সিরামিক্স সিরামিক্সের উপরে কি কাজ করা? এটা হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড প্রিন্ট আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, মেলা কিন্তু সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে। মেলা থেকে যখন বের হলাম তখন দেখলাম বাহিরে এত এত ভিড় আর এত এত স্ট্রিট ফুড রয়েছে। বিশ্বাস করেন, এই স্ট্রিট ফুডগুলো আমার ট্রাই করার খুব বেশি ইচ্ছা ছিল, যেহেতু অনেক বেশি রাত হয়ে যাচ্ছে, বাচ্চারা সাথে আছে, আর শীতের দিন ঠান্ডাও পড়ছে, তাই আমরা কিন্তু আর বেশি একটা সময় নেইনি, আমরা কিন্তু বাসায় রওনা দিয়ে ফেলেছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সবাইকে আমার আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।